আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার কিমা নান রেসিপি। ডিফারেন্ট ব্রেকফাস্ট ট্রাই করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। চাইলে এখানে রেগুলার আমরা যে আটা রুটি খাই সেটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ইস্ট। এখানে আমি ইনস্ট্যান্ট ইস্টটা নিয়েছি। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো মিক্স করে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। এবার টক দইয়ের সাথেও সবগুলো খুব ভালো মতো মিক্স করে তারপরে হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। 2 থেকে 3 বারে পানিটা আমি অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে মেল্টেড বাটার। চাইলে এখানে তেল অথবা ঘিও দিতে পারবেন। এখন ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো মথে নিব। ডোটাতে যখন আঠালো ভাবটা চলে যাবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে মথে নেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিক থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন একটি র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। কোনো উষ্ণ জায়গায় ডোটাকে রেখে দিতে হবে। এরপরে চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে। তেলটা গরম হয়ে আসলে 1/2 টেবিল চামচ আদা কুচি, 1/2 টেবিল চামচ রসুন কুচি 2 মিনিটের জন্য একটু সতে করে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরুর মাংসের কিমা। চাইলে খাসির মাংসের কিমা অথবা মুরগির মাংসের কিমাও কিন্তু নিতে পারবেন। আর কিমাটা দেওয়ার সাথে সাথেই স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন জমাট বেঁধে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালো গোলমরিচের গুঁড়া দেওয়া যাবে, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো মতো কয়েক মিনিটের জন্য কষে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 স্বাদ মতো লবণ। এরপরে আরও কিছুটা সময় কিমাটাকে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। এরপরে কিমাটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিমা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে। কিমাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে কিমাতে যেন কোনো রকমের পানি না থাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আরও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্স করে এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে কিন্তু চুলার জালটি অফ করে দিতে হবে। এখন নেড়ে চেড়ে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। প্রায় 1 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে এর ভিতরে যে বাতাস ঢুকেছে সেটা আমি চেপে চেপে বের করে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম, কারণ ডোটা আমার কাছে একটু স্টিকি মনে হচ্ছে। সারফেসের উপরে একটু ময়দা ছড়িয়ে তারপরে ডোটাকে নিয়ে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 4 ভাগে ভাগ করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপরে একটা অংশ নিয়ে প্রথমে হাতের সাহায্যে এভাবে ফ্ল্যাট করে তারপরে বেলনার সাহায্যে বেলে নিব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা রাখতে হবে। এরপরে আমি যে কিমাটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর দিয়ে চারপাশের রুটিটা এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। দেখে একটু বুঝে নিতে হবে যে এটা আমি কীভাবে করছি। আর মাঝে খুব ভালো মতো সিল করে আবারও হাতের সাহায্যে ফ্ল্যাট করে দেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, বেলনা দিয়ে করতে যাবেন না, নাহলে ছিঁড়ে যাবে। রুটিটা ফ্ল্যাট করা হয়ে গেলে আমি আঙুলের সাহায্যে এভাবে করে দিচ্ছি। এভাবে করে দিলে নানটা আর ফুলে উঠবে না, এভাবেই ফ্ল্যাট হয়ে থাকবে। এরপর চুলায় একটি তাওয়া আমি কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছি, সেই তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটাকে তাওয়ায় দেওয়ার পরে এর উপর দিক থেকে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি এভাবে করে। এরপরে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটি চামচের পিছনের অংশটা দিয়ে রুটিটাকে আবারও এভাবে একটু গর্ত গর্ত করে দিচ্ছি। রুটিটাকে প্রায় 2 মিনিটের মতো তাওয়ার এক পাশে ভেজে নিয়ে এরপরে আমি একটি পিৎজার ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে রুটিটা সেখানে দিয়ে দিচ্ছি। এরপর প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 5 মিনিটের মতো রুটিটাকে বেক করে নেব।
চাইলে কিন্তু চুলাতেও রুটিটাকে এভাবে বেক করে নিতে পারেন। যখন সুন্দর উপরে একটি কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর নামানোর সাথে সাথেই মেল্টেড বাটার আর ধনে পাতা কুচি মিক্স করে সেটা ব্রাশ করে দিচ্ছি। এতে করে শাইনি চকচকে একটা ভাব চলে আসবে। এরপরে একটি টাওয়ালের সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এতে করে কিন্তু নানটা অনেকটা সফট হবে। আর এই নানটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হয়। পরিবেশনের আগে আমি একটি নান আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। আর এই নানটা যদি রায়তার সাথে সার্ভ করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে এমন মজার নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।